মন্ত্রী বা প্রধানমন্ত্রী যাবেন, তাদের দাবি মেনে নেবেন, সমস্ত আর্মি অফিসার ক্যান্টনমেন্টে চলে আসবে, এই যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হবে, এই জায়গাটাতে আওয়ামী লীগের চিহ্নিত ডেডিকেটেড যে সমস্ত ছেলে পেলে আছে তাদের লিডার হিসেবে নিযুক্ত করে এই বাহিনীটাকে রক্ষী বাহিনী তৈরি করার একটা পরিকল্পনা ছিল। উনি যে এইবার পালিয়ে গেলেন এটা কিন্তু একটা অন্যতম কারণ, উনি দেশে থাকতেন, যদি বিডিআর কিলিং এর সাথে সম্পৃক্ত না থাকতেন উনি যে কোনো ভাবে হোক উনি দেশে থাকতেন, কারণ জানে যে দুদিন আজকেও কালকেও আমরা এখনই এই মুহূর্তে দাবি তুলছি যে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে এটা সম্পূর্ণ লোক দেখানো। এখানে আমি আজকে বলছি ডিএডি তৌহিদকে দলের নেতা বানানো হয়েছে, আমি বলছি এই ডিএডি তৌহিদ এই হত্যাকাণ্ডের সাথে কোনো ভাবেই জড়িত না, দ্রুত নির্বাচন এই দেশে হওয়া কোনো মতেই সম্ভব নয়। এই দেশে 50,000 ছাত্রলীগের কর্মীকে পুলিশ বাহিনীতে ঢোকানো হয়েছে, আমি একদম কনফার্ম বললাম 2009 থেকে 2024 পর্যন্ত দেশের বর্তমান যে অবস্থা চলছে এখন, এখানে একটি সরকার গঠিত হয়েছে বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে, এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ নাই, তবে রাজনৈতিক দলগুলোর এক্সেপ্ট আওয়ামী লীগ এবং এর যে সহযোগী যে 14 দল ছিল সেই দলগুলো বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। ধরে নিতে এই বিবেচনায় যে এই সরকারের পেছনে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন, জয় যে জিনিসটা বলেছে দ্রুত নির্বাচনের জন্য তার মূল উদ্দেশ্য হলো যে কোনো কারণেই হোক শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীকে এবং সংকটের ভিতরে ফেলে দেশ থেকে পালিয়ে গেছে। কোন রাজনৈতিক দলের নেতা আর কর্মীদের তার দেশবাসীকে এভাবে ফেলে শুধু নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে পালিয়ে যায় এটা আসলে আমি আমার কোনো নলেজে নাই। রাজনৈতিক নেতা থাকবে তার কর্মীদের সাথে, সে পালাবে কেন? এই প্রশ্নটা খুঁজতে হলে যেতে হবে 2009 সালে, 9 থেকে 24 সালে যে 15 বছর শাসন করত তার শাসনামলের শুরুতেই শেখ হাসিনা সরকার চেয়েছিল বিডিআর যে বিডিআর বাহিনীটা ছিল এই বাহিনীটাকে রক্ষী বাহিনীর আদলে রূপান্তরিত করে ছাত্রলীগের ক্যাডারদের নেতৃত্বে এনে একটি ফোর্স তৈরি করা, এই প্রেসক্রিপশনটা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা, কারণ 2009 সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু মইনুল আহমেদের সরকার মিলিটারি এখানে আছে, ভার্চুয়ালি শেখ হাসিনার ফোর্স বলে যেটা আছে ফোর্স তখন কেউ ছিল না, কোন বাহিনীতেই শেখ হাসিনার তেমন কোন সাপোর্ট ছিল না। ভারতীয় গোয়েন্দা বাহিনীর যে প্রেসক্রিপশনটা ছিল দ্রুত বেগে রক্ষী বিডিআর একটা ফোর্স স্ট্যান্ডিং আছে, এর অফিসার গুলো আর্মি থেকে আসে, তো সেখানে একটা কু বা বিদ্রোহ স্টেজ করে একটা দাবি তুলবে যে এখানকার আর্মি অফিসারদের আউট করে দেয়া হবে, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যাবেন তাদের দাবি মেনে নেবেন, সমস্ত আর্মি অফিসার ক্যান্টনমেন্টে চলে আসবে, এই যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হবে এই জায়গাটাতে আওয়ামী লীগের চিহ্নিত ডেডিকেটেড যে সমস্ত ছেলে পেলে আছে তাদের লিডার হিসেবে নিযুক্ত করে এই বাহিনীটাকে রক্ষী বাহিনী তৈরি করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেখানে তাদের মিসহ্যান্ডেলিং এর জন্য অনেক রক্তপাত হয়েছে, ডিজি বিডিআর মারা গেছে প্রায় 74 বোধহয় সেনা কর্মকর্তা এবং তাদের পরিবার সদস্য এবং কয়েকজন সিভিলিয়ান সহ মারা গেছে। এই মারা যাওয়ার পেছনে
আমি আমার ব্যক্তিগত অনুসন্ধান করতে গিয়ে যখন দেখলাম এটার সাথে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিবর্গরা ঘনিষ্ঠ ভাবে জড়িত, ঘনিষ্ঠ বলতে একেবারে টপটু বটম যে চেইন আছে সে চেইনটা জড়িত। সেনাবাহিনীর তদন্ত কমিটি হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে, তো সেই তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত হয়ে সম্পূর্ণ পিকচারটা চলে এসেছিল, কিন্তু সরকার সেই তদন্ত কমিটির রিপোর্ট থেকে আউট করতে দেয়। ফলশ্রুতিতে কি হলো দেখেন, প্রত্যেক বছর আমি বিডিআর এই ইস্যুটা নিয়ে দেশবাসীর কাছে এক্সট্রা প্রেজেন্টেশন দিতাম। এক পর্যায়ে গিয়ে 2012 সালের মিডনাইটে এই যে আপনার বিভিন্ন বাহিনী যখন এই যে গুম করে নিয়ে যায়, তখনও কিন্তু এই গুমটা শুরু হয়নি। প্রথম গুম শুরু হয়েছিল ইলিয়াস আলীতে, মানে আপনার অফিসিয়ালি জানেন April 2012 প্রথম গুম হয়েছে মানে ওপেনলি, কিন্তু সেই গুমের আগে February 12 মিডনাইটে আমার বাসায় গিয়েছিল, আমার গুলশানের বাসায়, এখানে রাত 2টার সময় গিয়ে আমার দরজা ভেঙে আমাকে ওখান থেকে কিডন্যাপ করতে চেয়েছিল 24শে ফেব্রুয়ারি। কারণ 25শে ফেব্রুয়ারি বিএনপির একটা সেন্ট্রাল প্রেজেন্টেশন ছিল বিডিআর এর উপরে, যেখানে আমি মূল বক্তব্যটা দিব ম্যাডাম খালেদা জিয়া দেয়ার সামনে। তো সেই বক্তব্যটা যেন আমি না দিতে পারি, আগের রাতে মিডনাইট আমাকে কিডন্যাপ করতে, আল্লাহর অশেষ মেহরবানি, আমি দরজা না খুলে ওই আমি মিডিয়ার লোকগুলোকে ডেকেছিলাম, টিভি ক্যামেরাম্যান চলে আসাতে ওরা সেদিন চলে যায়, সেই যাত্রা আমি বেঁচে গেলাম। কিন্তু এই ঘটনার পর থেকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্টে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, মানে আমি সেনানিবাসে আর ঢোকার বা যোগাযোগের কোন ই রাখা হলো না, আমাকে একটা বিপজ্জনক ব্যক্তি চিহ্নিত করা হলো। কিন্তু আমার 26 বছর চাকুরি জীবনে আমি অত্যন্ত সততার সাথে চাকরি করেছি এবং অত্যন্ত সৎভাবে চাকরি করেছি এবং নিরপেক্ষভাবে কাজ করেছি। আজকালকার যে সমস্ত সেনা কর্মকর্তাদের দেখি যে তারা মন্ত্রীদের সাথে সখ্যতা করতে উন্মুখ হয়ে যায়, মন্ত্রীরা কোনো রিকোয়েস্ট করলে সেটা কমপ্লাই করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু আমার চাকরি জীবনেও আমি যে মন্ত্রণালয়ে চাকরি করছি সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর রিকোয়েস্ট পর্যন্ত আমি রাখিনি, মানে রিক্রুটমেন্টের সময় রাখিনি, কিন্তু সেটা আমার সততার কারণে আমি রাখি। কিন্তু এই যে পরবর্তীকালে এই বিডিআর এর ইস্যুটাই হলো শেখ হাসিনার মাথার উপরে সবচাইতে বড় খড়ক ছুরি বা বোম যেটাই বলেন না কেন, কারণ বিডিআর এর প্যান্ডোরা বক্স যখন ওপেন করা হবে ব্যারিস্টার তাপস চলে আসবে সেখানে, শেখ সেলিম চলে আসবে সেখানে, এবং তাদের কান ধরে টানলে আরো উপরের লোকজন চলে আসবে। তাদের প্রত্যক্ষ মদতে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এই একটিমাত্র আমার বিবেচনায় একটিমাত্র কারণে শেখ হাসিনা কখনো ক্ষমতা ছাড়তে রাজি হয়নি, গণতন্ত্র আসতে রাজি হয়নি, কারণ জানে উনি যে এইবার পালিয়ে গেলেন এটা কিন্তু একটা অন্যতম কারণ। উনি দেশে থাকতেন, যদি বিডিআর কিলিং এর সাথে সম্পৃক্ত না থাকতেন উনি যে কোনো ভাবে উনি দেশে থাকতেন, কারণ জানে যে দুদিন আজকে হোক কালকে হোক আমরা এখনই এই মুহূর্তে দাবি তুলছি যে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে এটা সম্পূর্ণ লোক দেখানো। এখানে আমি আজকে বলছি ডিএডি তৌহিদকে দলের নেতা বানানো হয়েছে, আমি বলছি এই ডিএডি তৌহিদ এই হত্যাকাণ্ডের সাথে কোনো ভাবেই জড়িত না। হ্যাঁ, সে পিলখানার ভেতরে ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের সময় এই তৌহিদ রেশন স্টোরে লুকিয়েছিল, কিন্তু তাকে এখন নেতা বানানো হয়েছে, স্কেপগোট করা হয়েছে। তো এই একটি কারণে শেখ হাসিনা সরকার কিন্তু পরবর্তীকালে আর গণতন্ত্রে ফিরে আসতে পারে, অটোক্রেসিতে যেতে হয়েছে। এরপরে কি হলো, আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়াতে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি তো একটা বিচার চেয়ে একটা পোস্টার দিয়েছি, পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমি একটা পোস্টার দিয়েছিলাম পাবলিকলি, পোস্টার করে ভিত্তি করে আমার বিরুদ্ধে বিচার চাইলে রাষ্ট্রদ্রোহ মামলায় আমার জানা ছিল না। পরে
2018 সালে 25শে জুন মধ্যরাতে গুলশানে আমার বাসার দরজা ভেঙে গোয়েন্দা বাহিনীর লোক, সাথে ডিবি, এবং গোয়েন্দা বাহিনীর লোক যেই মাইক্রোবাসটা নিয়ে গিয়েছিল, আমি কৌশলে সেই মাইক্রোবাসের সামরিক যে নাম্বারটা আজকে আমি এই প্রথম আমি ওপেনলি বলছি, সেই নাম্বারটা ছিল, মাইক্রোবাসের নাম্বারটা ছিল BA453069, কিন্তু এর বাইরে নাম্বার প্লেট লাগালে ছিল একটা সিভিল নাম্বার লাগানো ছিল। আমার বাসা গুলশান বাসার দরজা ভেঙে মাঝরাতে আমাকে তুলে নিয়ে আসে, আমাকে দিয়ে ডিবি অফিসে রেখে তারেক জিয়াকে সম্পৃক্ত করে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রেশার দেওয়া হয়। আমি যদি সেটা না দেই, তাহলে আমি যদি সেই স্বীকারোক্তি না দেই, তাহলে আমার ওয়াইফ এবং আমার মেয়ে, যেই মেয়ে ডেলিস্টারে তখন জব করত, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হবে। এছাড়াও আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া আছে। এই সরকার আমার সিএমএইচের যে একটা চিকিৎসা ব্যবস্থা ছিল, আমি আমার ওয়াইফ আমরা এন্টাইটেলড, আমার সেই সুযোগটা নিয়ে যাওয়া হয়েছে। আমার টাকা দিয়ে জলশিরি প্রজেক্টে প্লট কেনা হয়েছে, আমি সম্পূর্ণ চাঁদা দিয়েছি, আমার টাকাও রেখে দিয়েছি, আমাকে প্লটও দেয়নি। আমি কোনোদিন কাউকে বলিনি, বিচার চাইনি, আমি সবসময় বলতাম আমার ওই প্লটে আমি কোনো ভিভিআইপি এর কবর দেখতে চাই, আমার প্লট দরকার নেই, ওখানে যেন কোনো ভিভিআইপি এর কবর। অনেকে জিজ্ঞেস করতো, দোস্ত কার কবর, কিন্তু সেটা বুঝে নাও কার কবর, আমি প্রকাশ্যে তোমরা বুঝে নাও কার কবর চাই সেটা। একটা স্বৈরাচার সরকার শেষ করবেন, মানে যে হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনা সরকার। দ্রুত নির্বাচন, হ্যাঁ তারা সজীবাজ যত দ্রুত নির্বাচন বলবে, কারণ নির্বাচন না হলে তারা দেশে ফিরতে পারবে না, নির্বাচনের অজুহাতে তারা দেশে ফিরতে পারবে, এবং এখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করা আছে তাদের, সেখানে তাদের হাত বসাতে পারবে। কিন্তু আমি আজকে বলে দিচ্ছি, দ্রুত নির্বাচন এই দেশে হওয়া কোনো মতেই সম্ভব নয়। এই দেশে 50,000 ছাত্রলীগের কর্মীকে পুলিশ বাহিনীতে ঢোকানো হয়েছে, আমি একদম কনফার্ম বললাম, 2009 থেকে এই 2024 পর্যন্ত, এটা ডকুমেন্টেড, এটা শুধু লিস্ট ধরে ছাত্রলীগের কর্মীকে, এই 50,000 কর্মীকে। এখন এই যে পুলিশ বাহিনীর আন্ডারস দেখতেছেন, এটা কিন্তু থামবে না, সরকারকে কঠোর হস্তে এই 50,000 লোককে আইডেন্টিফাই করে তাদের সেগ্রিগেট করতে হবে। সব পুলিশ কিন্তু খারাপ না, অসংখ্য পুলিশ, আমি ডিবি হেফাজতে যখন ছিলাম আমাকে কিন্তু পুলিশেরই কর্মকর্তারা এসে গোপনে আমাকে খবর দিত, আপনাকে দিয়ে এটা করাবে, আপনাকে দিয়ে এটা করবে, স্যার এটা কিন্তু আপনারা করবেন না, আপনাকে দিয়ে কনফেশন স্টেটমেন্ট করাতে যাচ্ছে তারা কালকে, আপনি কিন্তু স্যার এটা করবেন না, ডিবির অফিসার এসে আমাকে বলেছে গোপনে। তার মানে পুলিশের ভিতরে অসংখ্য ভালো অফিসার আছে, এখন সেই ভালো লোকগুলো এতদিন মাথা নিচু করে ছিল, তাদের এখন মাথা জাগিয়ে তুলতে হবে, তাদের দ্বারা পুলিশ প্রশাসনটা ম্যানেজ করতে হবে। দ্রুত নির্বাচনের কোনো সুযোগ নাই, এই দেশে দ্রুত নির্বাচন হবে না,